আসসালামু আলাইকুম ব্রেন কেরস্তা, সবাই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো হচ্ছে আজকে হচ্ছে দুইটা আইপিএস করলাম আমরা, সেটা হচ্ছে একটা হচ্ছে 2500 VA, 2500 VA-র এটা এটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা লোড টেস্ট কমপ্লিট হয়ে গেছে। আর বাকি হচ্ছে আপনার 36 ভোল্ট 3500 VA, তো এটা আমরা একটু লোড টেস্ট করবো। এটা আপনার হচ্ছে চার্জ ফুল হয়ে গেছে, চার্জ কম দেখাচ্ছে এখন। আর এখন হচ্ছে আমরা একটু লোডটা চেক করে দিব। তো ওকে, এখন হচ্ছে আমরা এটার একটু লোড দিব। তো ব্যাকআপে দিয়ে দিলাম, আউটপুট ভোল্টেজ হচ্ছে 224-225-এর মধ্যে। আর এই যে ছোট্ট একটা ব্যাটারি, তারপরেও দেখেন আপনার হচ্ছে একটা ব্যাটারি কিন্তু এক এক সাইজের। তারপরেও হচ্ছে আমরা এটাতে চেষ্টা করবো ম্যাক্সিমাম লোড পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। তো লোড আস্তে আস্তে, হ্যাঁ, তো আমরা কিন্তু আস্তে আস্তে লোড দিচ্ছি। 1000 ওয়াট কিন্তু লোড দেওয়া হয়েছে, দিতে থাকে না? তো ছোট ব্যাটারি, তারপর আমরা চেষ্টা করতেছি যাতে ম্যাক্সিমাম লোড 2800 ওয়াট লোড যাতে দেওয়া যায়। আরেকটা 2800 ওয়াট কিন্তু লোড দেওয়া হয়ে গেছে, দেখেন আপনার 2800 ওয়াট লোড দিছি। 223 আছে আউটপুট ভোল্টেজ, 223 আপনার। এই যে ছোট্ট একটা ব্যাটারি কিন্তু, এই যে দেখেন লোড আপনার 2800 ওয়াট আমরা দিয়ে দিছি, প্রতিটা লাইট 200 ওয়াট করে আউটপুট ভোল্টেজ কিন্তু স্ট্রং আছে। তো আর 100 দেন তো, 2900 ওয়াট আমরা লোড দিয়ে দিচ্ছি, আউটপুট ভোল্টেজ কিন্তু 220, হ্যাঁ লোড কমাই দেন। তো আপনার আমরা হচ্ছে আপনার 3000-এ আপনার এটাকে ই করে দিছি, যার অল্প কিছু দিলেই দেখা যাইতেছে আপনার ওভারলোড ট্রিপ করবে। তো মোটামুটি এখনও ফ্যান চলে নি, তো আসলে আপনার অল্প সময় লোড দিলে তার এত তাড়াতাড়ি ফ্যান চলবে না। তো ছোট একটা ব্যাটারি দিয়ে কিন্তু, আর যদি বড় ব্যাটারি হইতো তাহলে কিন্তু একেবারে আর লসিংই তো করে নাই, তো আপনারা দেখলেন। তো আমাদের প্রতিটা আইপিএসে কিন্তু আপনারা একটা জিনিস ভালো পাবেন, যে আপনারা কিন্তু আপনার লসিংটা কম, মানে হচ্ছে ওয়াট লস করবে না, আপনারা হচ্ছে পারফেক্ট ওয়াটটা পাবেন, কোনো ঘাটতি পাবেন না। তো মালগুলো এই যে মোটামুটি আপনার ট্রান্সফর্মারটা বাধাই করাও আপনাদেরকে দেখাইলাম, যে আমরা আসলে কীভাবে ট্রান্সফর্মারগুলো বাতিল করে থাকি। আর অনেকে কিন্তু এই তারগুলোকে বলেন যে হচ্ছে অ্যালুমিনিয়ামের, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের তার না, এটা 100% তা মাত্র যেটা বলে কপার ওয়্যার যেটা ওইটাই। তবে বড় মালগুলো আসলে চ্যাপ্টার তার দিয়ে যে কতটা ভালো পারফরমেন্স আসে, এখন পর্যন্ত যতটা আইপিএস করা হয়েছে প্রত্যেকটা আইপিএস কিন্তু খুবই খুবই ভালো চলতেছে, এবং হচ্ছে লোডের জন্য খুবই বেস্ট। তো এই তারগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, তো কিছু কিছু জায়গাতে পাওয়া যায়, যেমন হচ্ছে ধুলাইখালে হচ্ছে কিছু জায়গায় পাওয়া যায়, আপনার দেখে কিনতে হবে। এটার মধ্যেও অনেক সময় হচ্ছে ভালো খারাপ চলে আসে, তো আপনাকে দেখে কিনতে হবে। কিন্তু এই তারগুলোর কিন্তু ফিডব্যাক কিন্তু খুবই ভালো, খুবই ভালো। তবে এসি কিন্তু আমরা সচরাচর নতুন আমরা যে এই তারগুলো ব্যবহার করি, এসিগুলো সাধারণত আমরা হচ্ছে নতুন একবারে হচ্ছে এই তারগুলোই ব্যবহার করি। আর হচ্ছে এই চ্যাপটা তো আমাদের দেশে পাওয়া যায় না, ওইভাবেই কিনতে হয়, ইউজ করাগুলোই কিনতে হয় কিন্তু। তবে এটা কিন্তু একবারে নতুন মেয়ের সমান সমানই দাম, আপনার সেম দামই রাখা হয়। তো দুইটা মাল, একটা মাল যাবে হচ্ছে আমাদের রাজশাহীতে, আর আরেকটা মাল যাবে হচ্ছে নরসিংদীতে। নরসিংদীতে যাবে হচ্ছে আমাদের আইপিএসটা, রুহেল ভাই কিন্তু আমাদের আইপিএসটা অর্ডার করছিলেন, 36 ভোল্টের এই আইপিএসটা। তো আমি হচ্ছে 24 ভোল্টই বেশি চলে, এই জন্য 24 ভোল্টের সেট আপ এই করা আমার এখানে। তো আপনার এটা হচ্ছে আপনার কী বলে ছোটো একটা ব্যাটারি হেল্পের জন্য আনা আর কি। তো এটা দিয়েও কিন্তু আমরা ভালো মোটামুটি ই করে দিছিলাম, আপনার লোড দিয়ে দিছিলাম, তারপরেও কিন্তু কোনো সমস্যা হয় নাই। দেখেন প্রতিটা ক্যাপাসিটারে কিন্তু অনেক হেভি দেওয়া হয়েছে, আর সেই সাথে হচ্ছে এটা কিন্তু আমাদের সার্কিটটা একটু আপডেট করা হয়েছে। আগের সার্কিটগুলো কিন্তু একটু লম্বা ছিল, তো এটাকে কিন্তু হচ্ছে স্কোয়ার করা হয়েছে, পাশে বাড়ায় তারপরে আমরা এটা করছি। তো এটা কিন্তু আরও হেভি করা হয়েছে মোটামুটি, যাতে আপনার বড় মালগুলোর জন্য খুব পারফেক্ট হয়। তো বড় মালগুলোতে কিন্তু আমরা এই যে এই ধরনের হেভি 36 ভোল্টে এটা ক্যাপাসিটার ইউজ করা হয়েছে, 80 ভোল্ট 4780 করা হয়েছে, 80 ভোল্ট ব্যবহার করা হয়েছে যেহেতু 36 আমরা করবো। তো যাই হোক, এটাই ছিল মূলত ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।